আগামী বছরের জানুয়ারি থেকে আকাশে ডানা মেলতে যাচ্ছে নতুন এক প্রাইভেট এয়ারলাইন্স, যার নাম এয়ারস্ট্রা। এটি বাংলাদেশে চালু থাকা তৃতীয় বেসামরিক বিমান সংস্থা হিসাবে তার যাত্রা শুরু করবে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও আরও দুটি বেসামরিক বিমান সংস্থা তাদের ফ্লাইট পরিচালনা করছে। এগুলো হলো ইউএস বাংলা এয়ারলাইন্স এবং নব এয়ার। এয়ারস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ দ্য ডেইলি স্টারকে বলেন, আশা করছি জানুয়ারি থেকে দেশের অভ্যন্তরীণীয় গন্তব্যগুলোতে আমাদের ফ্লাইট চলাচল শুরু হবে। তিনি আরও বলেন, আমরা 60টি অভ্যন্তরীণীয় রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছি। যদি আমরা জানুয়ারির মধ্যে 4টি উড়োজাহাজ সংগ্রহ করতে পারি, তাহলে আমরা সমস্ত অভ্যন্তরীণীয় রুটে ফ্লাইট পরিচালনা করতে পারব। আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি এবছর জুলাই মাস থেকে, কোম্পানিটার ইনকর্পোরেশন হওয়ার পরে, এবং তার পরবর্তী সময়ে আমরা সেপ্টেম্বরে এনওসির জন্য অ্যাপ্লাই করি এবং ইভেন্টুয়ালি নভেম্বরে গিয়ে আমরা এনওসিতে পেলাম, যেটা আমরা ডোমেস্টিক অপারেশনটি শুরু করব এবং বাংলাদেশের সমস্ত অ্যাক্টিভ এয়ারপোর্টে আমাদের ফ্লাইট পরিচালনা করবার ইচ্ছা আছে, যেখানে অন্য সবাই এখন অপারেট করছে, বিমান, ইউএস বাংলা, নোভো, দে আর অল অপারেটিং অ্যাক্রস দ্য কান্ট্রি। তো সেই জায়গা থেকে আমাদেরও সবগুলো ডেস্টিনেশনে ফ্লাইট অপারেট করার পরিকল্পনা আছে, 4টা এটিআর 7-600 এয়ারক্রাফট দিয়ে। এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে আমাদের এনওসি পেতে যে সময়টা লেগেছে 45 দিন, এর থেকে কম সময়ে আর কারো এনওসি হয়েছে বলে আমাদের জানা নাই। আর আমাদের প্ল্যান হচ্ছে ফেব্রুয়ারি নাগাদ কমার্শিয়াল ফ্লাইট শুরু করতে পারা, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এতদিন পর্যন্ত আপনার ঢাকা থেকেই সমস্ত ডোমেস্টিক ফ্লাইটগুলো অপারেট করা হতো, এবং কেউ যদি ফর এক্সাম্পল যশোর থেকে কক্সে যেতে হতো, তাকে ঢাকা হয়ে যেতে হতো, সিলেট থেকে কক্সে যেতে হলে ঢাকা হয়ে যেতে হতো। এখন ইউএস বাংলা নোভো বিমান যেই পয়েন্ট টু পয়েন্ট সার্ভিসগুলো ইন্ট্রোডিউস করছে, এই কারণে যেটা হচ্ছে মানুষের সময় কমে যাবে ট্রাভেল করার এবং ব্যয়ও কমে যাবে। আগে সৈয়দপুর থেকে ঢাকায় এসে কক্সে যেতে যে সময় লাগতো, এখন সময়টা অর্ধেকে নেমে আসবে প্রায়, এবং খরচটাও কিন্তু আপনার অ্যাটলিস্ট 30-40% কম হবে দ্যান হ্যাভিং টু গো থ্রু ঢাকা অ্যাজ আ হাব। আমাদের প্ল্যান আছে 2023 নাগাদ ফিটটাকে 4-8 এয়ারক্রাফ্ট নিয়ে যাওয়ার। এটা আসলে একটা লিমিটেশন হচ্ছে কি, এখন থার্ড টার্মিনালের কাজ হচ্ছে আপনারা জানেন, এবং যে কারণে কনস্ট্রাকশনের কাজটাকে ফ্যাসিলিটেট করবার জন্য বর্তমানে যে জায়গাটা আছে সেই জায়গাটা খুব সীমিত। তা আমরা চাইলেও এই থার্ড টার্মিনালের ডেভেলপমেন্টের কাজটা কিছু দূর আগিয়ে না যাওয়া পর্যন্ত আমরা ফিটটা বড় করতে পারবো না, কারণ আমাদের এয়ারক্রাফ্ট পার্ক করার জায়গা থাকবে না। বাট আমাদের প্ল্যান পরিকল্পনা আছে 2023 নাগাদ আমরা ফিটটাকে 4-8 এয়ারক্রাফ্ট নিয়ে যাবো, এবং যখন সেটা হবে তখন আমরাও চেষ্টা করবো এই পয়েন্ট টু পয়েন্ট সার্ভিসটাকে প্রমোট করার। নিয়ম অনুযায়ী নতুন কোনো এয়ারলাইন্সকে কমপক্ষে 1 বছর ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করতে হয়, তারপরই তারা আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়। ইতিমধ্যে এয়ারস্ট্রা বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে এনওসি সার্টিফিকেটটি পেয়ে গেছে। এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট। বাংলাদেশে নতুন কোনো এয়ারলাইন্স যদি তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, তবে অবশ্যই তাদের এনওসি সার্টিফিকেটটি লাগবে। প্রাথমিকভাবে তারা এটিআর 72-600 মডেলের উড়োজাহাজটি দিয়ে তাদের ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে। বর্তমানে বাংলাদেশে এই মডেলের উড়োজাহাজটি শুধুমাত্র ইউএস বাংলা এয়ারলাইন্সের কাছে রয়েছে। সম্প্রতি এই বেসরকারি উড়োজাহাজ সংস্থা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী, তারা তাদের সিভিটি অনলাইনে সাবমিট করতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বর্তমানে বাংলাদেশে 3টি এয়ারলাইন্স তাদের কার্যক্রম পরিচালনা করছে, এদের মধ্যে একটি হলো স্বায়ত্তশাসিত এবং বাকি দুটি হলো বেসরকারি এয়ারলাইন্স। এটিআর সিরিজে যে কয়েকটি উড়োজাহাজ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে লেটেস্ট ভার্সন হলো এটিআর 72-600, এটিতে রয়েছে গ্লাস ককপিট। যদিও নভো এয়ার এটিআর উড়োজাহাজ দিয়ে তাদের ফ্লাইট পরিচালনা করে, কিন্তু তাদের উড়োজাহাজের মডেলটি হলো এটিআর 72-500। এয়ারস্টার পরিকল্পনা রয়েছে তারা এটিআর 72-600 দিয়ে তাদের যাত্রা শুরু করবে। ইতিমধ্যে তারা তাদের উড়োজাহাজের মডেল এবং ডিজাইন প্রকাশ করেছে। এই এয়ারলাইন্সের এয়ার হোস্টেজরা কী ধরনের ড্রেস পরবে তারও একটি ছবি তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।